অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা গোপন খবর আসে যে আমাদের চুরিলাম ইউসির পাশে একটা বড় মাপের একটা কন্ট্রাব্যান্ড মানে ডিবিএস আইটেম মানে স্মাগলার মানে তারা হাতাহাতি হতে পারে আর কি মানে ট্রান্সফার। তো ওই সুবাদে আমরা এবং আমাদের ট্রাফিক আছেন আর আমরা মোবাইলে কারা দেখলাম না বুশের মতো সিভিল ড্রেসে আমরা আছি। তারপরে যথারীতি একটা বাইক আসলো, তো বাইকের মধ্যে দুইজন বসা ছিল। তো আমাদের সন্দেহ হয় তাদের গতিবিধি বা তাদের এবং আমরাও মোটামুটি একটা আইডেন্টিফাই যে এটাই হতে পারে। তারপর আমরা যথারীতি ওই বাইকটাকে ডিটেইন করতে পেরেছি। তো এর মধ্যে যে বাইকের নম্বরটা হলো TR 07D5385 পালসার বাইক। তো এখানে দুজন ছিল, যদিও আমাদের দেখে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আরেকজনকে আমরা ডিটেন করেছি। তো ডিটেন করে যথারীতি তখন আমাদের DCM স্যারও ছিলেন, তখন আমরা মানে সব ফর্মালিটিস পূর্ণ করে আমরা তার সার্চ করলাম তাকে এবং বাইককেও। তো যথারীতি ওইখান থেকে আমরা প্রায় 7000 কাউন্ট করে এখানে দেখলাম যে 7000 ইউবা ট্যাবলেট প্লাস 35টা প্যাকেটের মধ্যে আর 4টা কেস হিরোইনের, যার মধ্যে প্রত্যেকটিতে 5 গ্রাম করে আছে, 20 গ্রাম আমরা তার হেফাজত থেকে পেয়েছি। তো যথারীতি আমরা থানায় নিয়ে এসেছি এবং একটা আমাদের বিশালপুর পিএসএ এই মর্মে একটা NDPS কেস নিয়েছি, যার মামলা নম্বর 104/2023 এবং এটার মধ্যে আরও অনেকে যুক্ত আছেন। আমরা তদন্ত করে দেখছি আরও। যাকে আটক করা হয়েছে তার নাম কি? যাকে আটক করা হয়েছে ওর নাম হলো শফিকুল ইসলাম, বয়স 26, বাবার নাম লিয়াকত আলী, দোজনগর প্রধান টিলাবাদ। স্যার অপর একজন যে পালিয়ে গেছে তার কি নাম? তার নাম আমরা জানতে পেরেছি আইনুল হোসেন। তাদের বাড়ি কোন জায়গাতে? বাড়ি দোজনগর প্রধান টিলাবাদ। স্যার যে নেশা সামগ্রীগুলো উদ্ধার হয়েছে তার বাজার মূল্য কত হবে? তার বাজার মূল্য অ্যাকচুয়ালি তো ঠিক বলা যাবে না, তবে আমরা আনুমানিক আইডিয়া করছি প্রায় 40-45 লাখ টাকা হতে পারে।